সোনার বিস্কুট সহ বাইক ফেলে রেখে পালালো পাচারকারী, উদ্ধার সোনার বিস্কুট। গত দুদিনে সীমান্তে উদ্ধার প্রায় 27টি সোনার বিস্কুট। পুলিশের নাকা চেকিংয়ের সময় ইছামতি ব্রিজে উদ্ধার হয় বিস্কুটগুলি। ইছামতি ব্রিজ থেকে ফের বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার। ঘটনায় আটক হয়েছে একটি মোটরসাইকেল, পলাতক পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে, বসিরহাটের ইছামতি ব্রিজে নাকা চেকিং চলছিল। সেই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রায় 1 কোটি টাকা সোনার বিস্কুট ফেলে পালালো পাচারকারী। সূত্রের খবর, এই নিয়ে গত দুদিনে 27টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে, যার ওজন প্রায় 3 কেজি, বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। জানা গিয়েছে, নিয়ম মাফিক নাকা চেকিং চলছিল বসিরহাটের ইছামতি ব্রিজে। পুলিশ সূত্রে জানা গেছে, নাকা চেকিং চলাকালীন এক মোটরবাইক আরোহীকে দাঁড় করায় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে পুলিশ কর্মীরা। সেই সময় বাইকে থাকা সোনার বিস্কুট সহ বাইক ফেলে রেখে দৌড়ে পালায় পাচারকারী। তার পেছনে তাড়া করেন পুলিশ কর্মীরা, কিন্তু পুলিশ কর্মীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় পাচারকারী। ঘটনায় প্রায় 19টি সোনার বিস্কুট উদ্ধার হয়, যার ওজন প্রায় 2 কেজি। উদ্ধার হওয়া সোনার বিস্কুটের বাজার মূল্য প্রায় 1 কোটি 20 লক্ষ টাকা। সূত্র মারফত জানা গেছে, অন্য দেশ থেকে বিস্কুটগুলি বাংলাদেশে আসে, সেখান থেকে সীমান্ত পেরিয়ে বিস্কুটগুলি ভারতে আনা হচ্ছিল। বসিরহাট থানার আইসি সুরেন্দ্র সিং এর নেতৃত্বে ইটিন্ডা রোডে ইছামতি ব্রিজে নাকা চেকিং চলাকালীন উদ্ধার হয় বিস্কুটগুলি। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মোটর বাইকের রেজিস্ট্রেশন নাম্বার দেখে অভিযুক্তকে শনাক্তকরণের চেষ্টা চলছে। পাশাপাশি গত সোমবার তারালি সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় উদ্ধার হয় 8টি সোনার বিস্কুট। ঘটনায় বাবুল মোল্লা নামে একজনকে আটক করে বিএসএফ। উদ্ধার হওয়া বিস্কুটগুলি বসিরহাটের শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার পিছনে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা পৃথকভাবে তদন্ত করে দেখছে বিএসএফ ও পুলিশ কর্মীরা। সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বাবুল সরকার বলেন, আমরা সীমান্ত এলাকার মানুষ, চোরাচালানকারীদের দৌরাত্মের কারণে আমাদের মতো বসবাসকারী সাধারণ মানুষকে অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। বিএসএফ এর কড়াকড়ি থাকে, বাড়িতে আত্মীয় স্বজন এলেও অসুবিধে হয়, তবু আমরা বলবো আমরা যথেষ্ট ভালো আছি। মাঝে মধ্যে যেভাবে সোনার বিস্কুট উদ্ধারের ঘটনা ঘটছে তা সত্যি চাঞ্চল্যকর। আমরা সাধারণ মানুষ, হয়তো আমাদের যাতায়াতের ক্ষেত্রে বিএসএফের একটু কড়াকড়ি থাকে, হয়তো কোনো আত্মীয় স্বজন আসলে একটু অসুবিধা হয়, কিংবা আমাদের হয়তো কোনো খাদ্য সামগ্রী নিয়ে যেতে গেলে বিএসএফের একটু কড়াকড়ির মধ্যে আমাদের পড়তে হয়। সেটা আমরা জানি কেন পড়তে হয়, কেননা সীমান্তবর্তী এলাকায় যারা চোরাচালানকারী তাদের দৌরাত্মের জন্য আমাদের হয়তো একটু কষ্ট ভোগ করতে হয়। কিন্তু সার্বিকভাবে আমরা খুব ভালো আছি, আমরা 0 পয়েন্টের উপরে বাস করি, আমরা নিজেরাও জানি আমরা 0 পয়েন্টের উপরে বাস করি। তো সেই ক্ষেত্রে আমাদের একটু ঝক্কি ঝামেলা তো সহ্য করতেই হবে। আর সবথেকে বড় জিনিস, চোরাচালানকারীরা যেভাবে পথ অবলম্বন করেছে, কোনো বাচ্চার ব্যাগের মধ্যে দিয়ে, কোনো সাইকেলের টিউর মধ্যে দিয়ে, কোনো টোটো ভ্যানের সিটের মধ্যে দিয়ে, হয়তো প্রশাসনের যে পদক্ষেপ নিচ্ছে সেটা খুব হয়তো কঠিন, কিন্তু আমরা সাধারণ মানুষ তাতে খুশি। আমাদের অসুবিধা হলেও আমরা ভালো আছি, আমরা তাতে খুশি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।